পোষ্য বলতেই যার কথা প্রথম মনে পড়ে সে হলো কুকুর। আমরা ওদের যতটা ভালোবাসা দিয়ে থাকি তার শত গুণ ওরা ফিরিয়ে দেয়, জীবনের শেষ বিন্দু পর্যন্ত অনুগত হয়ে থাকে। তবে নিজের চেনা মানুষগুলো অনেক সময় আমাদের কাছে অচেনা হয়ে যায়, সেখানে ওরা তো তুচ্ছ। এই রাগ প্রতিহিংসা থাক আর না বলাই ভালো। আর দেরি না করে শুরু করা যাক। লিও, লিও, গুড মর্নিং স্যার। গুড মর্নিং রজত। তো স্যার, আজ হঠাৎ এই ক্যাফেতে ডাকলেন? ডেকেছি, কারণ আছে। একটু বসো, চাটা আসুক, তারপর বলছি। স্যার, আপনাদের চা। হ্যাঁ রবি, শোন, তোকে যা যা খবর দিতে বলেছিলাম নিয়েছিস তো? হ্যাঁ স্যার, নিয়েছি, তবে এখানে বলা যাবে না, আজ রাতে থানায় গিয়ে বলছি। স্যার বলছি, এবার বলবেন কি হয়েছে। পরশু রাতে এই হোটেলের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে, জানো নিশ্চয়ই? হ্যাঁ স্যার জানি। তো সেই ডেড বডি হঠাৎ এই জায়গায় থাকলো কেন? থাকলো কারণ স্যার, এই ক্যাফেতেই খুন হয়েছে। তাই এই ক্যাফেতে তো সকালে ক্যাফে আর রাতে তো ব্যাস। নো মিস্টার রজত, এত সহজে হলে তো হয়েই যেত। ক্যাফে ম্যানেজারকে ইন্টারোগেট করে জেনেছি গত সোম থেকে শুক্রবার অবধি ক্যাফে বন্ধ ছিল স্যানিটাইজিং পারপাস। আর সব থেকে বড় কথা, খুন যদি এখানেই হয় তাহলে রক্তের দাগের এভিডেন্স এখানে নেই কেন? তাছাড়াও ভিকটিমের পায়ে মাটি কোথা থেকে আসবে? স্যার তার মানে বলতে চাইছেন খুনটা অন্য কোথাও হয়েছে। তবে স্যার ক্যাফে তো খোলাও থাকতে পারে, মানে আই থিঙ্ক সো। না রজত, ক্যাফে বন্ধ ছিল, সেটা রবি আমাকে কনফার্ম করেছে। তাছাড়াও ভিকটিম এমন কোনো মালদার পার্টি না যে এই ক্যাফেতে আসবে। আর এখান থেকে থানা তো মিনিটখানেকের পথ, কিছু হলে আমাদের কাছে খবর চলে আসতো। প্রশ্ন অনেক বুঝলে রজত। চলো যাওয়া যাক। কোথায় স্যার? ফরেনসিক্সের থেকে সকালে ডেকেছিল, বডি নিয়ে কি একটা জানি বলবে। চলো গিয়ে দেখি কি বলে। এসো শঙ্কর, তোমারই অপেক্ষা করছিলাম। কেন ডক্টর, কি ব্যাপার, কি বুঝছেন? বুঝেছি তো অনেক কিছু, তবে শঙ্কর, যত জলদি পারো এই খুনিকে ধরো, না হলে খুব বিপদ হয়ে যাবে। হঠাৎ বডিটা ভালো করে দেখো। খুনি ভিকটিমকে প্রথমে সেন্সলেস করেছে, দেন ওই অবস্থায় বডি থেকে হার্ট লাংস বের করে নিয়েছে। আর তার ভিতরে কি রেখে দিয়েছে জানো? একটা কাগজ। হোয়াট, কাগজ? কি পাগল নাকি? আমাদের কপালেই জোটে। এরা পাগল কিনা বলতে পারবো না, তবে যেই হোক, হয় তার মাথার প্রবলেম আছে, নয়তো তার মানুষের উপর সাংঘাতিক আক্রোশ, না হলে একটা মানুষ মরে যাওয়ার পরেও তার মুখ এইভাবে থেতলে দেবে। স্যার এত মানে আমার মনে হয় স্যার এত সরি স্যার এত সহজে খুনি চায় না আমরা ভিকটিমকে চিনতে পারি না। হে রজত, তাই যদি হতো তাহলে খুনি ভিকটিমের কাছে ভিকটিমের আইডি প্রুফ রেখে যাবে না। তাহলে স্যার খুনির মোটিভটা কি? এই ছবিটাই বা কেন? ওটাই তো কথা রজত, দেখা যাক কোন দিকে গড়ায়। তবে আমায় ভাবাচ্ছে আরেকটা ব্যাপার। কি স্যার? একজন ট্যাক্সি ড্রাইভারের থেকে খুনির কি এমন পাওয়ার থাকতে পারে? আচ্ছা রজত, ওই ট্যাক্সি থেকে কিছু পাওয়া গেছে? না স্যার তেমন কিছু না, তবে মেকানিক বলেছিল যে গাড়ি ইঞ্জিনের সাথে কিছুটা কাটাছেঁড়া হয়েছে আর কি। সে কি? তাহলে চলো এখনই। স্যার এখন রাত 11টা।
না মানে এত রাতে যাবেন স্যার? রজত, আমরা পুলিশ, 24 hours ডিউটি, ভুলে যেও না সে কথা। না না মানে সরি সরি স্যার, সরি স্যার, আসলে মাকে ওষুধ দিতে যেতে হবে তাই বলছি। ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ঝন্টু, ঝন্টু, বাহ, সুযোগ পেয়েছিস আর চাপিয়ে নিয়েছিস। যাতে মাতাল তাহলে ঠিক, বলুন কি জানতে চান? হ্যাঁ, যে জন্য আসা, সকালের ওই ট্যাক্সিটাতে নাকি ইঞ্জিনে কি একটা প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে স্যার, ইঞ্জিনে স্পার্ক প্লাগটা নেই। আচ্ছা ঠিক আছে, যা ঘুমা। ওকে স্যার, গুড নাইট। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে যাওনি? না আসলে স্যার, আপনি এত রাতে কি করে যাবেন তাই ভাবলাম থেকে যাই। ঠিক আছে, জলদি চলো। হ্যাঁ রবি বল। স্যার, এই হোটেল বন্ধ ছিল মানডে টু ফ্রাইডে অবধি, আর যে লোকটা খুন হয়েছে তাকে আমি প্রায় দেখতাম এই ক্যাফেতে আসতে। আর ওই মন্টু ভাই আছে না, আরে ওই খিদিরপুরের মাফিয়াটা, ওদের সাথে বসেই কিসব আলোচনা করত। তবে গত শুক্রবার ওদের সাথে এই লোকটার ভালো ঝামেলা হয়। মন্টু ভাই তো প্রায় গুলি করে করে, তবে আমাদের ম্যানেজার গিয়ে বলাতে তেমন কিছু হয়নি। তবে তারপর থেকে ওই লোকটাকে আমি আর দেখতে পাইনি, মানে মোট কথা ক্যাফেতে আমি দেখিনি। আচ্ছা, এই মন্টু এর পর যেদিন ক্যাফেতে আসবে আমাকে একবার খবর দিবি তো। স্যার কি বললো রবি? লোকটার নাকি মন্টু মাফিয়ার সঙ্গে কি সব ঝামেলা হয়েছিল। ও স্যার, এসে গেছি। চোখটা লেগে গিয়েছিল। আচ্ছা তুমি এখন বাড়ি যাও, কাল সকালে একবার এই লোকটার বাড়ি যাব। কাকে চাই? এন্টালি থানা থেকে আসছি, বাড়িতে যারা আছে তাদের সাথে কথা বলতে চাই। সবাইকে বাইরের ঘরে বসতে বলুন। আপনাকে? আমি স্যার রমা মন্ডল। আচ্ছা, আপনি তপন মন্ডলের ওয়াইফ তো? হ্যাঁ স্যার, কিন্তু কি ব্যাপার? তপন বাবুর মার্ডার নিয়ে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা, তপন বাবু কেমন মানুষ ছিলেন? তার বন্ধু বান্ধব ইদানিং কোনো ঝামেলায় জড়িয়েছিলেন কিনা, অথবা আরো যদি কিছু আপনার জানা থাকে এই বিষয়ে তাহলে আমাদের একটু বলুন, ইনভেস্টিগেশনে সুবিধা হয়। বন্ধু বান্ধব তো তেমন কেউ ছিল না, মানুষ না ও মানুষ ছিল, দিন রাত মদ খেয়ে এসে মারত। তবে কয়েকদিন আগে বলেছিল ও কোথায় যেন একটা যাচ্ছে, কি নাকি একটা অফার এসছে, এই বলে শনিবার দিন সকালে বেরোয়। তারপর আপনারা স্যার সোমবার দিন সকালে খবর দিলেন যে ও নাকি মরে গেছে। তবে স্যার শনিবার দিন রাতে একটা চিঠি আসে আমাদের ঘরে। চিঠি? ওই দেখি। বাপের ঘোড়া পুণ্য হলে যাবে সে নরক তলে। ঠিক আছে, এটা আমি নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যদি আরো কিছু মনে পড়ে আমাদের অবশ্যই জানাবেন। চলো রজত।
স্যার, চিঠিতে কি ছিল? লেখা ছিল, পাপের ঘড়া পূর্ণ হলে যাবে সে নরক তলে। তার নিচে একটা নাকের ছবি। আবার নাক? বাহ, এ আবার কি ধরনের হেয়ালি! খুনি কি আমাদের চ্যালেঞ্জ করছে নাকি কিছুর বদলা নিচ্ছে? হ্যালো, আর বলছি, আচ্ছা আমরা যাচ্ছি। কি হয়েছে? মৌলালি থানার সামনে খুন হয়েছে। একটা শেষ হয় না, আবার আরেকটা। দেখি দেখি, ওই সরুন সবাই একটু। আচ্ছা, এই বডিটা আপনাদের মধ্যে সবার আগে কে দেখেছে? তুমি যখন দেখলে তখন আশেপাশে সেরকম কাউকে দেখেছিলে? না স্যার, সকালে খোলার সময় দেখি আমার দোকানের পাশে যে বন্ধুর দোকানটা আছে না, ওর পিছনে ওই প্লাস্টিকটা থেকে গন্ধ বেরোচ্ছিল, তো পাশে গিয়ে দেখি সুবলের এই অবস্থা। আচ্ছা সুবল, তো তুমি একে চিনলে কি করে? মুখ দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। স্যার, ওর গলার লকেটটা দেখুন, ওখানেই তো ছবি আছে। আর যে রোজ আমার দোকানের সামনে আসতো তাকে আমি চিনুম না, ইয়ে কি করে সম্ভব স্যার? স্যার, স্যার, এইদিকে 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 একটু আসুন তো। হ্যাঁ বলো রজত। স্যার, সেম এস তপন মন্ডল। কোনো ছবি বা চিঠি বাইরে তো নেই, পিএম এর পর নিশ্চয়ই জানা যাবে। ঠিক আছে, বডিটা আপাতত পোস্টমর্টমে পাঠাও আর জায়গাটা সিল করে দাও। আর দিনু শোনো, এই বন্ধ দোকানটা যার সে আসলে আমার সঙ্গে দেখা করতে বলবে। স্যার, দোকানটা তো ওই সুবলের, ফুলের দোকান ওর। আচ্ছা আচ্ছা, পরে দরকার হলে আমি আবার আসবো, কোথাও যাবে না। চলো রজত। কি বুঝলেন স্যার? ট্যাক্সি ড্রাইভার, ফুল বিক্রেতা, এদের সঙ্গে খুনির কি সম্পর্ক? হ্যাঁ রবি বল। স্যার, মন্টি এসছে, জলদি আসুন। ওকে রজত, ড্রাইভ ফাস্ট, জলদি ক্যাফে চলো, মন্টু এসছে। ওকে স্যার। কোথায়? শঙ্কর টেবিলের কাছে যেতেই মন্টি তার স্বভাবসিদ্ধ আদো হিন্দি বাংলা ভাষায় বলে ওঠে, রে নমস্তে সবজি, বেটিয়ে বেটিয়ে, এ বেটা, তো চায় লেখারা? আমি এখানে চা খেতে আসিনি মন্টু, যা প্রশ্ন করব তার উত্তরগুলো যেন পাই। আরে সবজি, যারা রুকিয়ে তো ইতনা জলদি ভি ক্যা হ্যায়? আরে চা খেতে খেতে উত্তর দেওয়া যাবে না? মাফি আবার স্যার। সবজি, কাম কা বাত করে ক্যা বলিয়ে, ক্যা জাননা চাতে হ্যায় আপ? গত সোমবার তপন মন্ডল খুন হয়েছে, জানিস নিশ্চয়ই। তার আগে শুক্রবার তোর সাথে ওর ঝামেলা হয়। কি নিয়ে হয়েছিল ঝামেলা? সবজি, উসকা খুন হোনা হি চাইয়ে, এক নম্বর কা ধোকেবাজ চুতিয়া আদমি থে, সালে আমারা মাল চুরি করকে বেচতা থা, সালে জিস প্লেট মে খাতে থে উসি প্লেট মে, ইসিলিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। আর এই জন্যে তুই একে খুন করে দিলি? আরে সবজি, হামনে অভি তক উসে কো মারা হ্যায় কা বোল রহে হ্যায় সাহব, আমারে সাথ ধোকা কিয়া হ্যায় উনোনে। বউ তো তোকে ধোকা দিয়েছে। হ্যাঁ সবজি, ধোকা তো কিয়া থা, পর মেনু উসকো তিন দিন তক টাইম দিয়া থা পয়সা আর মাল লটানে কে লিয়ে, হ্যাঁ আগর ও মুঝে নেই দেতা তো উসে মার দেতা। শোন, সব বুঝলাম, সাবধানে থাকিস, আমাকে মিথ্যে কথা বললে কিন্তু তোর কপালে দুঃখ আছে। সবজি, বজরং বলি কা ভক্তু, ঝুট নেই বলুঙ্গা। ঠিক আছে, চলতা হু সব, নমস্তে।
কি বুঝলেন স্যার? চোখ রাখতে হবে বুঝলে রজত, তবে মনে হয় না মন্টু কিছু করেছে। আচ্ছা এবার সুবলের বাড়ি যাওয়া যাক। হাই, গুড মর্নিং। তোর মা আছে? তোর মাকে ডেকে দাও না। মা, মা তোমায় ডাকছে। হ্যাঁ স্যার, বলি। আপনার নাম? আপনি সুবলের স্ত্রী? আমি সুমনা। হ্যাঁ, আমি সুবলের স্ত্রী। কেন স্যার, কিছু হয়েছে? সরি টু সে, বাট সুবল আর বেঁচে নেই। আমি জানতাম এমন কিছু একটা হবে। ওকে বার বার বারণ করেছি কিন্তু শুনল না। ম্যাডাম, ম্যাডাম একটু শান্ত হন। কি বললেন এক্ষুনি? আপনি জানতেন কি করে? দুদিন আগে ওর একটা ফোন আসে, ফোন রেখে চিৎকার করে বলতে থাকে ওর নাকি লটারি লেগে গেছে। কিছু জিজ্ঞাসা করতে গিয়ে বলল রবিবার রাতে নাকি ওকে শিয়ালদা যেতে হবে। আমি বারণ করেছিলাম কারণ ও তো লটারি কাটেনি আর আমিও কাটিনি, তাহলে কি করে জিততে পারে বলুন। শুনল না আমার কথাটা, শুনল না, না শুনে চলে গেল। ওকে ম্যাডাম, এখন আমরা আসছি, চলো রজত। কোথায় স্যার? একবার থানায় যেতে হবে, সুবলের ফোন থেকে পরশুদিনের কল লিস্টটা বের করো। ওকে স্যার। রজত, ভিকটিমদের কাছ থেকে পাওয়া এভিডেন্সগুলো একটু নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, যাচ্ছি। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, আজ একবার আমার সাথে দেখা করবে তো? দরকার আছে। ওকে স্যার। স্যার, এই যে এভিডেন্স। এবার এই কাগজগুলোকে এক জায়গায় রাখো তো। চোখ, নাক, এই ছবি দুটো, এদুটো কিসের ছবি? দেখে তো কোনো জন্তু জানোয়ারের মনে হচ্ছে। আর এই যে লেখাটা, এই পাপ, পাপটা কি? আচ্ছা রজত, যদি আমি ধরেও নিই যে এরা একে অপরকে চিনত, তাহলে এদের চেনা জানার সূত্রপাতটা কোথায়? একজন ফুল বিক্রেতা, একজন ট্যাক্সি ড্রাইভার, কিসের মিল থাকতে পারে? ইয়েস, কাম ইন। রজত কুইক, পরশুদিনের লাস্ট নাম্বারটা দেখো। কল দিস নাম্বার রাইট নাও। জানার কথা কি হলো? কি আবার সুইচ অফ? বাদ দাও রজত, চলো কমিশনারের সঙ্গে দেখা করে আসি। আসবো স্যার। ইয়েস শঙ্কর, হাসো, বসো। চা না কফি? কফি স্যার। ওকে, দুটো কফি। আচ্ছা, যার জন্য ডাকা শঙ্কর তোমায়, তোমার এরিয়াতে দুটো মার্ডার কেস হয়েছে শুনেছি। ইয়েস স্যার, ইনভেস্টিগেশন চলছে, সলভ হয়ে যাবে। সে জানি সলভ হয়ে যাবে, কিন্তু ব্যাপার হলো সেম টাইপের মার্ডার আরও তিনটে হয়েছে, যদিও তিনটে জায়গায় এভিডেন্স এই যে। এ কি স্যার, এ তো সেই লেখা, সেই ছবি। ইয়েস শঙ্কর, ওই জন্যেই তোমাকে ডাকা। পিএম রিপোর্ট অ্যাজ সেম অ্যাজ ইউর কেস, তাই আমরা ঠিক করেছি এই কেসটা অফিসিয়ালি তোমাকে হ্যান্ডেল করতে দেব।
কেসটা যত দ্রুত পারো তত দ্রুত সলভ করো, কারণ মিডিয়া আর ওপর মহল থেকে চাপ আসছে। ওকে স্যার, আজ তাহলে আসি। চলো রজত, ফাস্ট। স্যার, চোখ নাক এবার কান আর দুটো পা, খুনি কি আমাদের সাথে ইয়ার্কি করছে? আমার কিন্তু মনে হয় না রজত যে সে ইয়ার্কি করছে। ছবিগুলোই এই সব কিছু সমাধান করে দেবে, কিন্তু এই ছবিগুলোর পাজলটা কমপ্লিট করতে দিলে আরও অনেকগুলো খুন হয়ে যাবে, সেটা কখনোই হতে দেওয়া যায় না। আর এবার যারা যারা খুন হয়েছে তারা তিনজনই একই অফিসের কর্মচারী, কিন্তু লাশ পাওয়া গেছে তিনটে আলাদা জায়গায়, ইয়েলো ব্যাংক গড়িহাট ব্রাঞ্চ। একবার এই অফিসটা থেকে একটু ঘুমিয়ে আসা যাক তো। আচ্ছা স্যার, ছবিগুলো দেখে কিসের ছবি মনে হয়? দেখে তো মনে হচ্ছে কুকুরের, কিন্তু রজত কুকুরের সঙ্গে এদের কি সম্পর্ক? কুকুরই মারছে না তো। বাহ 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 বাহ, কি সুন্দর বুদ্ধি তোমার। থামো, এসব আর বাইরে বলো না, চাকরিটা না আর থাকবে না। অফিসের ম্যানেজার রুম কোনটা? ওই যে স্যার, গেট দিয়ে ঢুকে লেফট সাইডে। আচ্ছা তুমি এখানে কতদিন আছো? আছি তো স্যার 5 বছর। এখানকার স্টাফরা সব কেমন, তোমার কি মনে হয়? সবাই তো ভালো স্যার। তোমাদের যে তিনজন স্টাফ, উলক পরাগার অনুরাগ খুন হয়েছে, এদের সঙ্গে বাকিদের সম্পর্ক কেমন ছিল? আর রজত, তুমি কি সবার সঙ্গে একটু কথা বলো তো, আমি ততক্ষণে আসছি। সম্পর্ক তো ভালো, তবে ম্যানেজারের সাথে পরাগ স্যারের একদিন ঝামেলা হয়। এরপর 2 দিন পরাগ স্যার অফিসে আসেননি, আর এই 3 জন একসঙ্গে থাকতো। পরাগ স্যার আসেননি দেখে এরা 2 জন অফিস আসে বন্ধ করে দেয় 2 দিন। তারপর তো শুনলাম 3 জনে খুন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার ফোন নাম্বার, আরো কিছু মনে পড়লে অবশ্যই জানাবে। স্যার, বসের সাথে কথা বলে তেমন কিছু পেলাম না, তবে ম্যানেজার রুমের দিকে যাইনি। ঠিক আছে চলো। গুড মর্নিং, কি চাই? বাই দ্য ওয়ে, আমার অফিসে পুলিশ কেন? আহা, এত উতলা হবেন না, চুপ করে বসুন আর আমি যেগুলো জিজ্ঞেস করছি সেগুলোর জবাব দিন, কেমন? ওকে। আচ্ছা, শুনেছেন নিশ্চয়ই আপনার অফিসের 3 জন স্টাফ খুন হয়েছে? হ্যাঁ শুনেছি, ভেরি স্যাড নিউজ। শুনে তো মনে হচ্ছে আপনি খুব খুশি। তা 3 দিন আগে পরাগের সঙ্গে ঝামেলা হয়েছিল, কি নিয়ে হয়েছিল একটু শুনি। কিসের ঝামেলা? ঝামেলা কেন হবে? একদম সতী সাজার চেষ্টা করবেন না মিস্টার সরকার, সিকিউরিটি আমাকে সব বলেছে, তাই যা যা প্রশ্ন করছি ঠিকঠাক উত্তর দিন, আর তা না হলে সোজা আঙুলে ঘি না উঠে আঙুলটা কিভাবে বাঁকাতে হয় সেটা পুলিশের খুব ভালো করে জানা আছে। দেখুন, ফাইনাল অডিটে একটা হিসেব মিলছিল না, এই জন্য ঝামেলা হয়, এর বেশি কিছু না। ও আচ্ছা, তার জন্য খুন করলেন? হাউ ডেয়ার ইউ অফিসার, খুন কেন করতে যাব? মুখ সামলে কথা বলুন, অযথা সন্দেহ করবেন না। আমাদের কাছে সবাই সন্দেহের তালিকায় রয়েছে মিস্টার সরকার, চলি আর এই কেস কমপ্লিট না হওয়া অবধি এই শহর ছেড়ে কোথাও যাবেন না। কি বুঝছেন স্যার? একে দেখে মনে হলো না এর দ্বারা খুন সম্ভব। এবার কোথায় যাবেন স্যার? আপাতত বাড়ি, কাল একবার ডক্টরের কাছে যেতে হবে। ওকে ওকে স্যার। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ তো বলো, এত ইতস্তত করার কি আছে? আসলে কাল না আমি আসতে পারবো না স্যার। কেন? আসলে স্যার কাল সম্বন্ধ দেখতে যাব,
তাই। বাহ, আচ্ছা নো প্রবলেম, কিন্তু মেয়েকে আবার বলতে যাও না যে তুমি মনে করো কুকুরে খুন করেছে, তাহলে তোমার বুদ্ধির বহর দেখেই না বিয়ে এমনি ক্যান্সেল হয়ে যাবে। মায়ের শরীর কেমন? ভালো আছে, আজকে খাওয়া দাওয়া করেছে। আচ্ছা আমায় এক কাপ চা দাও তো। এখন চা? ভাত খাবে না? হ্যাঁ খাবো, কিন্তু আগে চাটা দাও, মাথাটা ধরে আছে। শান্তি নেই। হ্যালো হ্যালো, আরাধনের ছয় শতান রইল বাকি এক। জানেন তো স্যার একটা কথা আছে, পাপের ঘড়া পূর্ণ হলে যাবে সে নরক তলে। কথা দিচ্ছি স্যার, এই একজনের পর আর হবে না এই মৃত্যু মিছিল। কিসের পাপ? এই কে রে তুই? কে সে একজন? কাকে খুন করবি তুই? কে রে? হ্যালো, আমার শত্রু ঘরেই থাকে, চেনা যেতাকে যায় না, খুঁজে পেলে তাকে আমি দেব নরক পাশের যন্ত্রণা। ভালো থাকবেন স্যার, রাখলাম। হ্যালো হ্যালো হ্যালো, বাস্টার্ড, শিট। কি হলো? ও কিছু না, তুমি চাটা দাও। এদের তুমি কোথায় পেলে? কেন, তুমি ওদের চেনো নাকি? বিয়ের আগে আমরা এক পাড়াতেই থাকতাম তো, বন্ধু ছিলাম, কত গল্প কত মজা। তারপর বিয়ের পর ওদের সাথে আর কোনো যোগাযোগই নেই। বলো না ওদের কোথায় পেলে? গত পরশু এরা তিনজনেই খুন হয়েছে। কথাটা শুনে গুরু গম্ভীর মুখে মেঘ চলে যায়। শঙ্কর কি হয়েছে জবাবে মেঘ কিছুই বলে না। পরের দিন সকালে থানায় যায় শঙ্কর, রজতকে সবকিছু খুলে বলে। ইটস ওকে স্যার, আমরা খুনিকে ধরে নেব। আজ তুমি বরং ডক্টরের কাছে যাও, আমার শরীরটা ভালো লাগছে না। ওকে ওকে স্যার, ওকে স্যার। এই যশবন্ত, রবিকে একটু বলো তো এক কাপ চা দিয়ে যেতে। স্যার আপনার চা, চললাম। ও স্যার স্যার স্যার, বলছি কাল সন্ধ্যেতে রজত স্যারের জন্যই চিঠিটা এসেছে, একটু দিয়ে দেবেন। চিঠি? হ্যাঁ স্যার। ঠিক আছে দিয়ে দেব, রেখে দে টেবিলে। তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, একটা কাণ্ড ঘটে গেছে, আমার কিন্তু ভীষণ ভয় করছে। কি হয়েছে? তুমি এসো না, ফোনে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই যশবন্ত, রজত এলে ওকে অপেক্ষা করতে বলবে, আর ওকে এটা, এই যে এই চিঠিটা, এটা মনে করে দিয়ে দেবে, কেমন? আমি আসছি। হ্যাঁ এবার বলো কি হয়েছে। কি কিছু মনে পড়ে? মানে কি মনে পড়ে? তুমি কি এই বিষয়ে কিছু জানো? জানলে বলো আমাকে। আর হ্যাঁ, এই এই যে বক্সটা, এটা কে দিয়ে গেল, দেখেছো তাকে? না, লেটার বক্সে ছিল, কে দিয়ে গেছে আমি জানি না, এর সাথে আমার কি সম্পর্ক? ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি, আর ঘরের দরজা বন্ধ করে রাখবে, আমি ছাড়া আর যে কেউই আসুক না কেন দরজা কিছুতেই খুলবে না। Smoking is injurious to health. It causes cancer. ও স্যার, বলছি ডক্টর বললো যে এই কেসটাও সেম কেস, কিন্তু এবার কোনো ছবি নেই স্যার। জানি, ছবি এবার আমার কাছে। এই যশবন্ত, রবিকে বলো তো চা আনতে, দুটো। না স্যার, আমাকে একটু যেতে হবে, বাড়িতে মায়ের শরীর খারাপ স্যার। সে কি হয়েছে?
ওই আবার ব্রেন পেনটা শুরু হয়েছে। আমি চলি স্যার। স্যার আপনার চা। হ্যাঁ ওখানে রাখ। এ কি স্যার, রজত স্যার চিঠিটা নিয়ে গেল না, কোথায় গেল? কি একটা যেন বললো, মায়ের শরীর খারাপ না কি একটা যেন, তাই জন্য দেখতে গেছে আর কি। রজত স্যারের মা? আপনি ঠিক শুনেছেন। হ্যাঁ তাই তো বললো, কেন বলতো? স্যার রজত স্যারের বাড়ির কেউ বেঁচে নেই, সে বহু যুগ আগে মারা গেছে। আপনাকে নির্ঘাত মুড়ি করেছে ছুটি নেওয়ার জন্য। চললাম স্যার, টাটা। তাহলে গেছে মনে হয় মেয়েটার সঙ্গে দেখা করতে। হ্যাঁ তুই এখন আয়। হ্যাঁ বলো। বলছি শোনো না, মনে পড়েছে ওই কুকুরটার নাম ছিল পুঁচি। আমাদের পাড়ায় রজতাভা বলে একটা ছেলে ছিল, ব্রহ্মচারী কলেজে পড়তো, ফিজিক্সে অনার্স। পুঁচি ছিল ওর পোষ্য। পাড়ায় রুটি চায়, পুঁচি নাকি সবাইকে কামড়ায়, সেই জন্য একদিন পাড়ার ছেলেরা মিলে ওকে মেরে ফেলে। পরাগ পুলক এরা সবাই ছিল। কি বলছো? আচ্ছা তোমাকে হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি দিচ্ছি, এরাও ছিল কিনা একটু দেখে বলো তো। আচ্ছা পাঠাও। হ্যাঁ হ্যাঁ এরাও ছিল। হ্যাঁ কি এলো আবার? আচ্ছা রাখছি। আচ্ছা সাবধানে, কেমন কোনো রকম প্রবলেম হলে ফোন করো। জীবন গাড়ি রেডি করো, ব্রহ্মচারী কলেজ যাবো। আচ্ছা প্রিন্সিপাল রুমটা কোন দিকে? দোতলায় উঠে ডান দিকে। মে আই কাম ইন স্যার? গুড মর্নিং স্যার, এন্টালি থানা থেকে আসছি। হ্যাঁ অফিসার বলুন, কি হেল্প করতে পারি? 2013 ফিজিক্স অনার্স ব্যাচের স্টুডেন্ট লিস্টটা একটু দেখাতে পারবেন? একটু সময় দিন, দিচ্ছি। এই লিস্টে রজতাপ বলে কোনো স্টুডেন্টের নাম থাকলে তার বায়োডেটাটা একটু চাই। এই যে পেয়েছি, একজনই ছিল, রজতাভ চ্যাটার্জি। বাড়ি বসিরহাট, ল্যান্ডমার্ক অপোজিট অফ অ্যানিমালস ফাউন্ডেশন। অ্যানিমালস ফাউন্ডেশন, ওখানে যেন শুনেছি নামটা। রাইট, ওখান থেকেই তো রজতের কাছে চিঠি এসেছিল। আচ্ছা স্যার, এই রজতাভর কোনো ছবি পাওয়া যাবে? নো অফিসার, যা আছে এখানেই আছে। আচ্ছা আচ্ছা চলি। জীবন চলো বসিরহাট অ্যানিমালস ফাউন্ডেশন। রজতকে ফোন করতে থাকে শঙ্কর, কিন্তু ফোন কেটে যায়। কতদূর শঙ্কর? স্যার কেসটা সলভ করে ফেলেছি, কাল রিপোর্ট করছি। আর স্যার বলছি, আমাকে ট্রান্সফারের ব্যাপারে কিছু ভাবলেন? হ্যাঁ কাজ চলছে, দেখছি। ওকে স্যার। এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে প্রশ্ন করে, আচ্ছা এই ফাউন্ডেশনের মালিক কে? মালিক তো নেই স্যার, মানে আজ আসেনি, তবে রাতে আসবে। আচ্ছা রজতাভ চ্যাটার্জি বলে কাউকে চেনেন? আচ্ছা রজতাভ চ্যাটার্জি, উনি তো এই ফাউন্ডেশনের মালিক, চিনব না আবার, কত ভালো মনের মানুষ। সে কবে থেকে এইসব অবলা প্রাণীগুলো দেখভাল করছে? কবছর আগে থেকে? তা অনেক বছর হয়ে গেল, প্রায় 7-8 বছর হয়ে গেছে স্যার। আচ্ছা উনি এখানে কি করেন, কেনই বা এলেন? কয়েক বছর আগে ওনার একটা কুকুর মারা যায়, ওই যে দেখুন কুকুরটা,
এরপর থেকে রোজ রাতে এখানে আসেন, ওই কবরটার পাশে খাবার পুঁতে রেখে চলে যান। খাবার পুঁতে? কি খাবার? কি খাবার তা তো জানি না স্যার, রাতের বেলা আমি জেগে থাকি না। এই জীবন, গাড়ি থেকে শাবলটা এনে জায়গাটা খুঁড়ো দেখি, আপনি আর কিছু জানলে আমাকে বলুন। আচ্ছা, আশেপাশে রজত বলে কাউকে চেনেন? শঙ্কর ফোন বের করে রজতের ছবি দেখায়। ভদ্রলোক চেঁচিয়ে বলে, রজত আজা বাবু, ইনি তো এখানকার মালিক, এনার নাম রজত না তো, এনার নাম তো রজতাভ। আপনি ঠিক বলছেন বাবু, বিগত 20 বছর ধরে এখানে কাজ করছি, এনাকে চিনবো না? এই বাবুকে তো আমি ছোট থেকে দেখেছি। শঙ্করের মাথায় খেলে যায়, তার মানে এত কিছুর মূলে রজত। শঙ্কর গর্তের কাছে যেতেই দেখে গর্তে পড়ে আছে সেই ফুসফুস হাট যা লাশের শরীর থেকে উধাও ছিল। শঙ্কর নাক চেপে কোনো মতে বলে, এগুলোকে এক্ষুনি ফরেনসিক্সে পাঠানোর ব্যবস্থা করো। কোথায় পাবো রজতকে, কোথায়? ভাবতে থাকে শঙ্কর। এত দিন ঘটে যাওয়া সব কিছু মনে পড়ে যায়। বাপের গড়া, অন্য হলে যাবে সে নরক তলে। শঙ্কর চেঁচিয়ে ওঠে, জীবন জলদি চলো আমার বাড়ি, কুইক স্পিড বাড়াও। মেঘ, মেঘ আছো? মা, মা চলো কুইক। এত তার আর কি স্যার, আপনার বউ যে খুনি তাকে শাস্তি পেতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম না, খুঁজে পেলে আমি ওকে নরক বাস করার যন্ত্রণা দেবো। হ্যাঁ, কেমন লাগছে? কিসের খুনি? কাকে খুন করেছো? আমার পুচকিকে খুন করেছে। না রজত, তুমি ভুল করছো। ভুল করছি না, জিজ্ঞাসা করুন আপনার বউকে, জিজ্ঞাসা করুন। রজত, আমি মারিনি, আমি তোমার পুচিকে মারিনি। ম্যাডাম, পুচকিকে খাবারের লোভ দেখিয়ে আমার বাড়ির উঠান থেকে কে নিয়েছিলেন? কে ডেকে নিয়েছিল? হ্যাঁ, কে পুচকিকে খাবারের লোভ দেখে আমার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল, মনে পড়ছে? হ্যাঁ, আমার বাবা সবকিছু দেখেছিল, শুধু কথা বলতে পারে না বলে আমায় সেদিন কিছু বলতে পারেনি। কিন্তু রজত, তার জন্য তুমি ওদের মেরে দিলে, আর এখন আমার মেঘ কেউ মারতে এলে। স্যার, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা প্যারালাইজ, সারা সময় সঙ্গী বলতে তো পুচকিয়েছিল। ম্যাডাম, আপনাকে তো পুচকি ভালোবাসত, সেই আপনিও ওর সাথে বিশ্বাসঘাতকতা করলেন। আপনি কাকে বাঁচাতে এসেছেন স্যার? যার কাছে একটা প্রাণের কোনো গুরুত্ব নেই, যার কাছে বিশ্বাসটা একটা ঠুনকো, একটা ঠুনকো শব্দ। শুনুন স্যার, না, ওর বাঁচার অধিকার নেই, ওর বাঁচার অধিকার। লিও, লিও, লিও অ্যাটাক! লিও এসে দাঁড়ায় রজতের পিছনে, ডাকতে থাকে রাগান্বিত স্বরে। রজত কয়েক মিনিট লিওর দিকে তাকিয়ে বলে, কিরে তুই আমাকে কামড়াবি? হ্যাঁ, এই বল, কামড়াবি? আমি জানি তো তুই পারবি না। বস বস বস, এরা বিশ্বাসঘাতকতা করে না স্যার, রোজ যার থেকে ও খেতে পায় তাকে ওরা সারা জীবনে কামড়ায়। শুধু শুধু ওদের খুনি বানাবেন না, তবে আপনার বউকে মরতে হবে স্যার, না হলে যে
আর বুঝ কি শান্তি পাবে না। আমায় ক্ষমা করবেন স্যার, সরি স্যার। তাহলে রজতের বডি পড়ে যেতেই ঝাঁপিয়ে পড়ে মেঘের ওপর, এক কামড়ে মেঘের গলার নলি ছিঁড়ে নেয়। মেঘের শরীর মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ সব চুপ। শঙ্করের চোখে জল। মেঘ, মেঘ না মেঘ, ওঠো ওঠো মেঘ। শঙ্কর, শঙ্কর, শিস নো মোর, বিধির বিধান কে খণ্ডাতে পারে, গেট আপ, ওর পাপের শাস্তি পেয়েছে। স্যার আপনি আপনি এখানে কি করে এলেন স্যার? তোমার ট্রান্সফারটা হয়ে গেছে, ওই লেটারটা দেওয়ার জন্য থানায় গেছিলাম। সো ওখানে রবি বলে একজন বলল তুমি এখানে, তাই চলে এলাম। এই নাও লেটার, যাও নিজের জায়গায়, কংগ্রাচুলেশন। আর হ্যাঁ, কাল নতুন অফিসার আসবে, ওনাকে একটু বুঝিয়ে যেও। ওকে স্যার। আসতে পারি? Yes, come in. It's Inspector Shobhashadi Chatterjee reporting, sir.